সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সালাম ও শুভেচ্ছানীয়। এবিসিডি কলেজের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রশিদ আল মামুন, তোমাদের এবিসিডি কলেজের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। এখানে আমার পরিচয় আছে, আমি রশিদুল মামুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, এবিসিডি কলেজ, চৌরাস্তা যশোর। স্ট্যাটস, আমরা স্ট্যাটিস্টিক্সের সংক্ষিপ্ত রূপ যাকে বলি স্ট্যাটস। এই স্ট্যাটিস্টিক্স সম্পর্কে কার্ল ইয়ারসন বলেছেন, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য গ্রামার অফ সায়েন্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স হল বিজ্ঞানের ব্যাকরণ। pixarquotes.com এ একটি উক্তি আছে, স্ট্যাটিস্টিক্স ক্যান বি মেড টু প্রোভাইড এনিথিং ইভেন দ্য ট্রুথ, সত্য ছাড়া সবকিছুই প্রুভ করতে পারে স্ট্যাটিস্টিক্স। আজকে আমাদের পড়ার মূল বিষয় হলো পরিসংখ্যান পরিস্থিতি। প্রথম অধ্যায়ে আমরা পরিসংখ্যান পরিস্থিতি সম্পর্কে পড়ব। মানব সভ্যতার উশালগ্ন থেকে বর্তমান পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে অভিন্নভাবে বা স্বতন্ত্র একটি বিজ্ঞান হিসেবে পরিসংখ্যান কাজ করে আসছে। বর্তমানে মানুষ যতই সভ্যতার শিখরে উঠছে, ততই পরিসংখ্যানের জয়যাত্রাও অব্যাহতভাবে বেড়ে চলেছে। এক কথায়, পরিসংখ্যান তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিজ্ঞানের একটি শাখা হিসেবে মানুষের মনে নিজ গুণে জায়গা করে নিয়েছে। আজকে আমাদের আলোচ্য অধ্যায়ে যে শিক্ষণফল ও বিষয়বস্তু থাকছে, কি কি আমরা শিখব, পরিসংখ্যানের ধারণা ব্যাখ্যা করতে পারব, পরিসংখ্যানের উৎপত্তি বর্ণনা করতে পারব, পরিসংখ্যানের কার্যাবলী বিশ্লেষণ করতে পারব, পরিসংখ্যানের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব, পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার বিশ্লেষণ করতে পারব, পরিসংখ্যান বিজ্ঞান না কলা সেটা বিশ্লেষণ করতে পারব, পরিসংখ্যানের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করতে পারব। তাহলে মূল বিষয়বস্তু হলো পরিসংখ্যান কি, পরিসংখ্যানের উৎপত্তি, পরিসংখ্যানের কার্যাবলী, পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার, পরিসংখ্যান বিজ্ঞান না কলা এবং সর্বশেষে পরিসংখ্যানের সীমাবদ্ধতা। প্রথমে দেখি আমরা পরিসংখ্যানের উৎপত্তি। ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে ইংরেজি স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি। স্ট্যাটিস্টিক্স শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পরিসংখ্যান, যার অর্থ সংখ্যাত্মক তথ্য, সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান। বারং জে এফ ভন বেলফিল্ড রচিত, ডব্লিউ হুপার এমডি অনুবাদিত এলিমেন্ট অফ ইউনিভার্সাল এডুকেশন অভ্যোগ লন্ডন 1970 গ্রন্থে সর্বপ্রথম স্ট্যাটিস্টিক শব্দের আবির্ভাব ঘটে। এই গ্রন্থটির একটি অধ্যায়ের শিরোনাম ছিল স্ট্যাটিস্টিক্স, সেখানে পরিসংখ্যানের সংজ্ঞা দেওয়া হয়েছে। সকল আধুনিক রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো কী হবে, পরিসংখ্যান আমাদের তাই শিক্ষা দেয়। The science that teaches us what is the political arrangement of all the modern state of the known world. Professor Akenhol সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ বা পৃথক বিষয় হিসেবে স্ট্যাটিস্টিক্স শব্দটি ব্যবহার করেন। তার মতে পরিসংখ্যান হলো কতগুলো রাষ্ট্রের রাষ্ট্রীয় বিজ্ঞান। প্রফেসর একেনহল ডিফাইন স্ট্যাটিস্টিক্স অ্যাজ দ্য পলিটিক্যাল সায়েন্স
of the several countries. Status বা স্ট্যাটিস্টিক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র আর স্ট্যাটিস্টা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র বিষয়ক কার্যকলাপ। নামকরণের ভিত্তিতে বোঝা যায় যে পরিসংখ্যান বিষয়টি রাজকার্য পরিচালনার কাজে সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে ইহা আর শুধু প্রজাদের, রাজাদের বা রাষ্ট্রীয় বিজ্ঞান নয়। জ্ঞান বিজ্ঞানের উত্তরণের সাথে সাথে পরিসংখ্যানের ক্ষেত্র এবং কলা কৌশলের প্রসারতা বৃদ্ধি পেয়ে পরিসংখ্যান এখন যে কোনো সংখ্যাত্মক গবেষণার কাজে ব্যবহৃত হয়। তবে পৃথক বিষয় হিসাবে সক্রিয়তা থাকা সত্ত্বেও ইহাতে গণিতের শাস্ত্রের ব্যবহারই বেশি পরিলক্ষিত হয়। পরিসংখ্যান কাকে বলে? বিভিন্ন পরিসংখ্যান বিদগণ বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। বাউলির মতে পরিসংখ্যান হলো কোনো ঘটনার সংখ্যাত্মিক বর্ণনা বা অনুসন্ধানের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করা। ইউলিং অ্যান্ড ক্যান্ডেলের মতে পরিসংখ্যান হচ্ছে কোনো বিষয়ের সংখ্যাত্মক তথ্যাবলী যা বহুবিধ কারণ দ্বারা লক্ষণীয় পরিমাপের প্রভাবিত। WIKI এর মতে পরিসংখ্যান হচ্ছে কোনো অনিশ্চিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান। এবার আমরা দেখব পরিসংখ্যানের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যানের কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য, পরিসংখ্যান সংখ্যাসূচক প্রকাশ আবশ্যক। তার মানে পরিসংখ্যান অবশ্যই সংখ্যা হতে হবে। পরিসংখ্যান হচ্ছে তথ্যের সমষ্টি। শুধুমাত্র একটি তথ্য দ্বারা পরিসংখ্যান বোঝানো যাবে না, যেখানে অনেক তথ্যের সমাহার থাকতে হবে। পরিসংখ্যানের অনুসন্ধান কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত হতে হবে। পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। পরিসংখ্যান তথ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যান তুলনাযোগ্য এবং সমজাতীয় হতে হবে। পরিসংখ্যান প্রাককালনে যুক্তিসঙ্গত ও পরিমাণে সঠিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ইম্পর্টেন্ট, পরিসংখ্যানের কি কি প্রয়োজনীয়তা বা গুরুত্ব? ইম্পর্টেন্স অফ পরিসংখ্যান। প্রাচীনকালে পরিসংখ্যান ব্যবহার কেবলমাত্র রাষ্ট্রীয় কাজে পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর ব্যবহার মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত। মানুষের উদ্ভাবনী শক্তি পরিসংখ্যানের বিভিন্ন কলা কৌশলকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বহুল ব্যবহারে দ্বার উন্মোচিত করেছে। পরিসংখ্যান আধুনিক মানব সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে কিরূপ ভূমিকা পালন করেছে তা নিম্নে আলোচনা করা হলো। মানব কল্যাণে পরিসংখ্যান প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণ, পূর্বাভাস প্রদান, জাতীয় পরিকল্পনা গ্রহণ ও মূল্যায়ন, রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রে, সামাজিক গবেষণায়, ব্যবসা বাণিজ্যে, অর্থনৈতিক গবেষণায়, রাষ্ট্রীয় আইন প্রণয়নে, বিজ্ঞানের অন্যান্য শাখায়, বিভিন্ন চালকের মধ্যে কার্যকর সম্পর্ক নির্ণয়ে এবং অতীত জ্ঞান বা অভিজ্ঞতা সংরক্ষণে বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করা হচ্ছে। চিন্তার বিষয় পরিসংখ্যানটা আসলে আমরা সবাই পড়ি, তাহলে এটা বিজ্ঞানের বিষয় না কলার বিষয়? আমাদের মাথায় চিন্তা আসতে পারে যে পরিসংখ্যান বিজ্ঞান না কলা। বিজ্ঞান হলো কোনো বিষয়ের উপর গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও নির্দিষ্ট প্রণালীবদ্ধ আলোচনার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। অন্যদিকে বলা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণালব্ধ জ্ঞানের কর্মফল, বাস্তব প্রয়োগ, উপস্থাপনা ও ব্যাখ্যা প্রদান। পরিসংখ্যান কোনো ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করে গাণিতিক শাস্ত্রের সাহায্যে তাকে বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে ঘটনা সম্পর্কে মন্তব্য করে। এক্ষেত্রে পরিসংখ্যানের বিভিন্ন পদ্ধতি ও তত্ত্ব প্রয়োগের কথা বিবেচনা করে তাকে বিজ্ঞান বলা যায়, বিজ্ঞানের কলা বলা যায়। বিজ্ঞানের মূল ভিত্তি হলো কার্যকর সম্পর্ক অনুসন্ধান এবং তার মাধ্যমে সাধারণীকরণে পৌঁছানো। এটি কোনো বিষয় সম্পর্কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে
যুক্তি নির্ভরশীল একটি সমাধান বের করে। অনুরূপভাবে পরিসংখ্যানও বিজ্ঞানের ন্যায় কোনো বিষয়ে প্রণালীবদ্ধভাবে পর্যালোচনা বা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গণিত হয়। এদিক থেকে বিচার বিশ্লেষণ করলে পরিসংখ্যানকে বিজ্ঞানও বলা হোক। পরিসংখ্যানের সংজ্ঞা দিতে গিয়ে অনেক পরিসংখ্যানবিদ একে বিজ্ঞান বলেছেন, যেমন ডব্লিউ আই কিং এর মতে পরিসংখ্যান হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে কোনো অনিশ্চিত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বডিংটনের মতে পরিসংখ্যান হলো অনুমান ও সম্ভাব্যতার বিজ্ঞান। উপসংহারে বলা যায় পরিসংখ্যান হলো তত্ত্ব এবং পদ্ধতি সমূহের মাপকাঠিতে বিজ্ঞান এবং ওই সব তত্ত্ব ও পদ্ধতি প্রয়োগ ফলাফল উপস্থাপন ও বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে কলা। অতএব পরিসংখ্যানকে বিজ্ঞান ও কলার সমন্বয় বলা যেতে পারে। কিন্তু পরিসংখ্যান প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় কোনো বিজ্ঞান নয়। প্রাকৃতিক বিজ্ঞানের ন্যায় এর তত্ত্বসমূহ অপরিবর্তনশীল নয়, তাই পরিসংখ্যানকে সামাজিক বিজ্ঞানও বলা যায়। সর্বশেষে আমরা যেটা বলছিলাম যে পরিসংখ্যানের সীমাবদ্ধতা। পরিসংখ্যান সব কাজই করতে পারে, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা সম্পর্কে এখন আমরা একটু দেখি তার কি কি সীমাবদ্ধতা আছে। গুণবাচক বৈশিষ্ট্য পরিসংখ্যানের আওতা ভুক্ত নয়। তার মানে কোনো গুণবাচক বৈশিষ্ট্যকে পরিসংখ্যানে প্রয়োগ করা যাবে না। সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক। সংখ্যা ছাড়া কোনো সময় পরিসংখ্যান আমরা করতে পারবো না। অনেক সময় সঠিক সিদ্ধান্ত প্রদানে অক্ষম, তার মানে একবারে সঠিক সিদ্ধান্ত পরিসংখ্যান দিতে পারে না, মোটামুটি একটা আনুমানিক সিদ্ধান্ত প্রদান করতে পারে। পরিসংখ্যান হলো রাশি তথ্যের সমাহার। কোনো অল্প রাশি বা একটি রাশির সাহায্যে পরিসংখ্যান করা সম্ভব নয়। পরিসংখ্যানের তত্ত্বসমূহ দীর্ঘমেয়াদী সূত্রের সত্য। কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বা যুগপৎভাবে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে এই পরিসংখ্যানের মাধ্যমে নেওয়া সম্ভব নয়, তবে দীর্ঘমেয়াদী সত্যের ক্ষেত্রে পরিসংখ্যান কার্যকর। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত থাকব। আমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্ব অনস্বীকার্য। প্রত্যেক ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিসংখ্যান ব্যবহার করে থাকে। সকল পরিসংখ্যান প্রতিষ্ঠানের বা রাষ্ট্রীয় কার্যকলাপের ক্ষেত্রে একথা সমানভাবে প্রযোজ্য। মানব জীবনে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম, হলেও অনেক ক্ষেত্রে এটি সীমাবদ্ধতা অতিক্রম করতে পারেনি। তাই পরিসংখ্যান পদ্ধতি সমূহ সার্থক প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা সমালোচনা করতে হবে। এই বিষয়ে আমরা যে আলোচনাগুলো করলাম এগুলোই হলো এই পরিসংখ্যানের সীমাবদ্ধতা। তো বন্ধুরা, ধন্যবাদ। থ্যাংক ইউ।